দেখা যাক এখন টেলার শট নিতে আসছে। এবং গো এ বাবা দিদি টাইপিংয়ারে চলে আসলো ম্যাচটি, দেখা যাক এখন ফোন করে এবং উপর সাইডে আছে পলাশ দেয়া খেলছে, ইয়াইয়া খেলছে এবং এডি খেলছে, সব ভালো প্লেয়ার আছে। এখন ভোজপুকুরির হয়ে দলের শট নিচ্ছে। আমরা ইউটিউবারদের দেখতে পাচ্ছি বসে, ঘোষপুকুরের দলের এখন প্রথম শট নিচ্ছে, তিন দেখা যাক গোল করতে পারে কিনা দলের প্রথম সমীন শট নিচ্ছে। দেখা যাক ব্যাপার রিহার্সেল মাসি, এবং বাইরে বড় গোল কিন্তু বাইরে মেরে দিল ভাই, দলের প্রথম শট নিতে যাচ্ছে। ভিক্টর কিন্তু প্রচুর টিমকে উৎসাহিত দিচ্ছে, গোল করতে পারি কিনা হাতে লেগে কিন্তু গোল হয়ে গেল, বলের নিচে নাই কিন্তু পড়েছিল, বল হাতে লেগে গোল হয়ে গেল। দেখা যাক দলের দু নম্বর শট নিতে এসেছে জনি, কেন প্রথম শট কিন্তু বাইরে মেরেছিল, দ্বিতীয় শট এখন গোল করতে পারে কি দেখা যাক, দেখা যাক দলের দ্বিতীয় শট দেখা যাক গোল করতে পারে কিনা। আবারও দুটি শটে কিন্তু প্রথম শট কিন্তু বাইরে মেরেছিল, আর সেই দলের এখন দ্বিতীয় শট নিচ্ছে, তা চলছে শিয়ালদা করম নয়, দেখা যাক দলের দ্বিতীয় শট। ও ভালো গোল কি করেছিল কিন্তু আবারও হাতে লেগে জালে জড়িয়ে গেল, দেখা যাক এখন ইয়া শট নিতে যাচ্ছে দলের দ্বিতীয় শট, যদি দ্বিতীয় শট গোল করতে পারে যদি তাহলে দুটি শটে দুটি গোল হবে এবং দলটি এগিয়ে থাকবে, দেখা যাক এখন গোল হবে কি।
দেখি কিন্তু সব বাইরে মারতে বলছে ভিক্টর। রাজা গুটি গুটি পায়ে বাইরে এখন দলের গোল করতে পারে কিনা দেখা যাক। দুটি শটে একটি সেফ হয়েছে এবং একটি বাইরে মেরেছিল এবং একটি গোল করেছিল। এইটাই হচ্ছে তিন নম্বর শট, গোল করতে পারে কিনা দেখা যাক। আবারও বাবা গোল পোস্টে লেগে চলে আসলো আবার। দেখা যাক এখন টেলার শট নিতে আসছে। দেখা যাক যদি গোল করতে পারে কিন্তু দক্ষিণ মানে জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে। দেখা যাক এখন গোল করতে পারে কিনা টেলার। এবং ভালো গোল করলো কিন্তু কুকুর কিন্তু হেরে গেল।